গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে আজকে রবিবার তো চলো সানডেটা শুরু করছি আজকে ব্রেকফাস্টে হবে ফুলকো লুচি তো তারই ব্যবস্থা করছি আর এদিকে টিভি চালিয়ে জিম্মা বসেছে সেই বুধবারে আবার পরীক্ষা এখন আর পরীক্ষা নেই এদিকে চিকেন এসেছে চিকেনটাকে ম্যারিনেট করবো চলো তো চলো আজকে ব্রেকফাস্টে লুচি করব। কালকে থেকে ঠিক করে রেখেছিলাম যে আজকে সকালবেলা ব্রেকফাস্টে লুচি আর আলু চচ্চড়ি করবো আর একটু হঠাৎ এখন মনে হয়েছে যে একটু সুজিও করব সঙ্গে লুচির সাথে সুজি খেতে কি ভালো লাগে না ফুলকো লুচি ফুলকো লুচি পেটটা ফুলে ঢাক ফুলকো লুচি ফুলকো লুচি পেটের ভেতর ফাঁক ফুলকো লুচি একটু সুজি একটু আলুর দম এটা কথাতেই তো আছে বলো লুচির সাথে একটু সুজি খেতে খুবই ভালো লাগে তো আজকের ব্রেকফাস্ট লুচি আলু চচ্চড়ি আর সুজি তো চলো একদম রেডি হয়ে গেছে ঝটপট আলুর তরকারিটা আমি খুব সহজে একদম এক মাটনে বসিয়ে দিই তোমার প্রেশার কুকারে হয়ে যায় তো সবার আগে চলো মানিকে দিয়ে দিলাম তারপরে সুবীরকে দিয়ে দেবো জিম্মাকে দিয়ে দিয়েছি অলরেডি আর তারপরে আমি আর পিঙ্কি খেয়ে নেবো তো এই হচ্ছে আমাদের আজকের খাবার। হ্যাঁ হ্যাঁ চলো ওয়েদার আপডেটটা দিয়ে দিই আর আমার গাছের ফুলগুলো তো ফুটেছে তোমাদেরকে আগের দিনও দেখিয়েছিলাম তো দেখো আজকে ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি এখনো হয়নি কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে খুব চড়া রোদ ওঠেনি ওই জন্যে খুব যে গরম একবারে হাঁসফাঁস তা নয় একটু মেঘলা মেঘলা হয়ে আছে ওয়েদারটা বেশ রোম্যান্টিক ওয়েদার বুঝেছো। তো চলো আর রোম্যান্টিক ওয়েদারে তো বারান্দা দাঁড়িয়ে থাকলে চলবে না এই দেখো আমি করলার জুস কিনেছি খাবো বলে খাবে ঝুমা একটু দাঁড়াও একটু করলার জুস দি দুজনকে দু কাপ দি দেখো করলা জামুন জুস চলো তোমাদেরকে একটু চিকেনের লুকটা দেখিয়ে দিই এই যে চিকেন একদম কষা কষা চিকেন আমাদের বাড়িতে ঝোল দিলে জিম্মা একদম খেতে চায় না কি রে ঝোল খাবি না কষা খাবি কষা বাবার কাঁধে উঠে পড়েছে পিঠে উঠে পড়েছে নে বস খেতে বস খেতে বসে যা কি গো করবে তো তোমার এই সুগার টেস্টটা চলো বসো আমি টাইম হয়েছে তো চলো নিয়ে আসি গ্লুকোমিটারটা আগের দিন আমার হয়ে গেছে আজকে ওর মানে আমার ওই জন্য খুব মজা আজকে তো চলো গ্লুকোমিটারটা বের করি এই গ্লুকোমিটারটা হচ্ছে আগারোর কোম্পানির গ্লুকোমিটার একদম পারফেক্ট দেয় আর সব থেকে বড়ো কথা একদম পেনলেস পাঁচ হ্যাঁ ওটা যেটা যার যেরকম স্কিন ওটা কোনো এ নেই না তই দেখো টু ফিফটি ফাইভ এ সি দেখো

এটা পেনলেস তো হুম গুড ইভিনিং এখন হচ্ছে টি টাইম আর এই কেটলিটা ইয়েস এই কেটলিটা নিয়ে আমার তোমাদের অনেকের অনেক প্রশ্ন তো চলো আজকে এটার সব প্রশ্নের উত্তর দিয়ে দিই প্রথম বলি এটা হচ্ছে একটা হিট প্রুফ একদম কাঁচের ওর ছাঁকনিটাও কাঁচের ভেতরে একটা ছাঁকনি ফিট করা আছে দেখেছো তো ওইটাও কিন্তু কাঁচের পুরো কাঁচের এটা গ্যাস ওভেনেও যায় মাইক্রোভেনেও যায় ভীষণ সুন্দর দেখতে খুব পাতলা কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হয় আর এটা আমি কিনেছি কোথা থেকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ এটা কিনেছি আমি গড়িয়াহাট থেকে গড়িয়াহাটের কোথায় বলবো আচ্ছা মৌচাক যে মিষ্টির দোকানটা গড়িয়াহাটের যে মৌচাক মিষ্টির দোকানের সামনেই আমি কিনেছি তবে এগুলো শুধুমাত্র যে ওটাতেই পাওয়া যাবে তা না যে কোনো ক্রকারির দোকানেই পাওয়া যাবে আর এটাই দার্জিলিং টিটা খুব ভালো হয় তা আমি দার্জিলিং গেছিলাম যখন গত বছরে তখন আমি কিছু দার্জিলিং টি কিনে নিয়ে এসেছিলাম সেইটাই মানে লিকার চাই বানালাম এটাতে এটা তো হেজ ভেগান না ভেগান মানে কি বলা ভেগান 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 তুমি ভেগান কি চাইছো তুমি বার্গার কি বার্গার কিং খায় নাকি বেশ

জাদুপুরিয়া একটু ঠিক আছে এমনি তো চলো শুরু করি সানডে স্পেশাল ডিনার তো সানডেতে আমি আজকে বানাচ্ছি একটা চিকেনের আইটেম এটারও আমি নাম জানি না তোমরা নাম দিয়ে দিও তবে এটা একটা কন্টিনেন্টাল আইটেম ভীষণ ভালো খেতে বাচ্চা বড় প্রত্যেকে হাত চেটে খাবে গ্যারান্টি দিচ্ছি একশো শতাংশ গ্যারান্টি দিচ্ছি তো বোনলেস পিস আমি দেখো এরকম জুলিয়ান কাটে কেটে নিচ্ছি মতন ছোট ছোট পিস করে একটু দেওয়ার মধ্যে দেওয়া হলো ভিনিগার অল্প ব্যাস আদা রসুনের পেস্ট দে আর একটু ব্ল্যাক পেপার ব্যাস এবার ব্ল্যাক পেপার তুলে রাখোটা পেস্টটা রাখছি রান্না ব্যাসার কিছু দিতে হবে না এবার মাখিয়ে রাখ হ্যাঁ সবটাই ও করবে হয়ে গেছে হয়ে গেছে এবার থাক একটু ম্যারিনেট হয়ে থাক ছেড়ে দাও মা ছেড়ে দাও তো যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে বাদ বাকি प्रिपरेशन গুলো করে নেব তো আমাকে তো করতে দেবে না মহারানি এসে গেছেন আর কি বলবো আমি কিচেনে থাকলেই ও ঠিক পেছন পেছন ঘুরঘুর ঘুর করে চলে আসবে আবার আজকে স্পেশাল আইটেম হচ্ছে সেটা তো আসতেই হবে ওকে তো দেখো আমাকে বললো দাও মা আমি ক্যাপসিকামটা কাটবো তো কাট নে এই ক্যাপসিকামটাও এরকম জুলিয়ান কাট করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে ও আর আমি ওইদিকে পেঁয়াজটা ততক্ষণে কেটে নিচ্ছি পেঁয়াজটাও এরকম লম্বা লম্বা সরু সরু পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর দেবো এটাতে আমি একটু ক্যারেট তোমাদের কাছে যে ভেজিটেবলস থাকবে ব্রকলি থাকলে ব্রকলি দিতে পারো ভীষণ ভালো খেতে হবে সুইটকর্ন থাকলে সুইটকর্ন অ্যাড করতে পারো আর কড়াইশুঁটির সময় কড়াইশুঁটিও এখানে দেওয়া যায় তা আমার কাছে ওগুলো কিছু নেই আমি শুধু ক্যাপসিকাম দেব আর দেখো কেটে নিয়েছি গাজর তো চলো প্রিপারেশান আমার রেডি এখানে একটু ভাত বসিয়েছি মানির জন্যে রাত্রে মানি ভাত খাবে ভাতটা হয়ে গেলে তারপরে এই চিকেনটা করব ততক্ষণ এটা একটু ম্যারিনেট হয়ে যাক তো দেখো সবার প্রথম প্যানের মধ্যে আমি গ্যাসটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে তার মধ্যে একটু আমি গার্লিক দেব মানে রসুন ফোড়ন দেব চারটে পাঁচটা রসুন আমি হামান দিস্তে থেঁতে থেঁতো করে নিচ্ছি ওটাকে তোমরা চপ করেও নিতে পারো একদম ফাইনলি চপ করেও নিতে পারো এবার হোয়াইট অয়েলে বানাচ্ছি ফার্স্ট এবার দেখো সাদা তেল দিয়ে তার মধ্যে অবভিয়াসলি ওই রসুনটা আমি থেঁতো করলাম সেই রসুনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো রসুনটা দিয়ে দিলাম রসুনটা যখন একটু বেশ ছ্যাঁক ছ্যাঁক করে উঠবে তখন আমি ওর মধ্যে অ্যাড করে দেবো আমি জুলিয়ান কাঠ কেটে রেখেছিলাম পিঁয়াজ তো পিঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও হালকা সতে কোনোটাই কিন্তু আমি বেশি ভাজবো না আর কত কম তেলে দেখো এটা কিন্তু খুব হেলদি একটা চিকেনের আইটেম এবার ওই ক্যারেট আর ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম ব্যাস আবার একটু নাড়ানাড়া করবো হালকা সতে করতে হবে একদমই বেশি ভাজা ভাজা নয় ভাজতে একদমই হবে না জাস্ট একটু হালকা নাড়ানাড়া করে ওপর থেকে একটু নুন দেবো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মানে একটুখানি জাস্ট টেস্টের জন্য ভেজিটেবলসটা আগে রেডি করে নিচ্ছি চিকেনটা পরে করব তো আগে আমার ভেজিটেবলসটা দেখো রেডি হয়ে গেল এবার আমি একটা এটা কিন্তু মাইক্রোওয়েভ প্রুফ বা বেকিং ট্রে নিতে হবে আমি এটা বেকিং ট্রে নিয়েছি যেহেতু এটা লাস্টে বেক করব তো বেকিং ট্রেতেই ভেজিটেবলসগুলো সব উঠিয়ে রাখলাম এবার চিকেনটা করতে হবে তো চিকেনটার জন্যেও আমি একটুখানি সাদা তেল দিলাম কতটুকু দিলাম দেখেছো তো ওয়ান টি স্পুনেরও কম এবার যে ম্যারিনেটেড চিকেনটা এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে হালকা একটু ফ্রাই করব বেশি ভাজবো না একটু চাপা দিয়ে দিয়েও করতে পারো যাতে চিকেনটা একটু মানে সেদ্ধ হয়ে যায় আর যেহেতু বোনলেস চিকেন আর এটা একদমই ছোট ছোট টুকরো করে কাটা একদমই টাইম লাগেনি লাগবে না তোমার সেদ্ধ হতে বা কুক হতে ওটা কুক তাড়াতাড়ি হয়ে যাবে টেন্ডার হয়ে যাবে যখন বুঝতে পারবে তো দেখো আমি এবার একটু বাটার অ্যাড করে দিলাম এই একটুখানি ব্যাস আর কিচ্ছু তেল মশলা কিচ্ছু দেব না এবার চিকেনটার একটা পিঠ যখন একটু কালার এসে যাবে না ব্রাউন ব্রাউন কালার এসে যাবে দেখো কালার এসে গেছে তখন আমি আর একটা দিক উল্টে দিচ্ছি এইভাবে চিকেনটা রেডি করে নিয়ে এই ভেজিটেবলসটার ওপর দিয়ে দেবে দেখো ভেজিটেবলসটা আমি আগেই রেখেছিলাম বানিয়ে একেবারে সব বাটার সমেত দিয়ে দিলাম ব্যাস আর কোনো তেল মশলা এটাতে লাগবে না এবার তোমরা যদি ঝাল খাও তাহলে এখানে তোমরা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারো বা গুঁড়ো লঙ্কা আগেই অ্যাড করতে পারো আমি অতটা বেশি ঝাল করিনি এটা ওই গোলমরিচের ঝালটাই ঝাল এবার শুধু একটু চিজ স্লাইস দুটো একটা দুটো স্লাইস চিজ আমি এরম টুকরো টুকরো করে দিয়ে দিলাম মজরালা চিজও দিতে পারো তার জিম্মা মজরালা চিজটা পছন্দ করে না দেখো আমি চিজ একটা ছিঁড়ে দিলাম যেই দেখতে পেয়েছে ছুটে এসছে আর একটা ও দিল তো মাইক্রোওভেনে পাঁচ মিনিট বেক করেছি দেখো এই হচ্ছে ফাইনাল লুক অসাধারণ খেতে এটার সাথে আমরা ব্রেড খেয়েছিলাম এটার সাথে ব্রেডটাই বেশি ভালো লাগবে কি একদিন ট্রাই করবে তো কারা কারা ট্রাই করবে আমাকে জানিও কিন্তু

বৃষ্টি পড়ছে কি ভাল লাগছে কেমন এখন অনেকটাই রাত হয়ে গেছে কটা বাজে গেল রাস্তায় এই জন্য লোকজন নেই